এইখানে মশলার মধ্যে রয়েছে আদা জিরা পেঁয়াজ রসুন বাটা আর এখানে কিছুটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি আর আলু তো অলরেডি ভাজা বসিয়েই দিয়েছি আর এটা হলো কি বলতো এটা হলো শঙ্কর মাছ তো আজকে শঙ্কর মাছের রেসিপিটা করব তো সেই রান্নাটা করতে করতে ব্লগটা শুরু করলাম তো মশলাগুলো সব দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তো শঙ্কর মাছ না আমরা অনেকটা মানে মাংসর মতো করে রান্না করি মশলা দিয়ে একবারে মিক্সড করে তারপর হলো গিয়ে বসাই তো তার আগে আলুটা ভেজে নিয়েছি এখন অনেকে কিন্তু শঙ্কর মাছ আবার ভেজেও রান্না করে বলে কি না কবেকার মাছ তার নেই ঠিক তো একটু ভেজে পরে রান্না করলে নাকি গন্ধটা কম লাগবে তো যাই হোক আমি আজকে না ভেজেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম বেশ পাঁচ দশ মিনিট হয়ে গেছে তারপর তেলটা গরম হলো একটু জিরে দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে মাছটা আমি ছেড়ে দিয়েছি এবার মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো চলো মাছটা ভালো করে কষানো হতেই আমি আলুটা দিয়ে দিলাম আর দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়ে যায় আলু সেই অনুযায়ী আমাকে তরকারিটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে তবে হ্যাঁ মশলা মিক্সের সাথে সাথে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তাই আমার লঙ্কা দেওয়ার এখন আর কোনো ঝামেলাই নেই তো আমি ঢেকে ঢেকে ফাইনালি কষানোর পর এরকম একটা লুক এসছে দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতে পারছো আর এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম ঠিক আছে গরম জল দিলে কি হয় জানো তো তরকারির টেস্টটা ভালো আসে তো আমার এক্ষেত্রে আলু মাছ দুটোই সেদ্ধ হয়ে গেছে তো আমি জলটা আমার প্রয়োজন মতো দিলাম আর তবে হ্যাঁ এই মাসটায় কিন্তু গরম মশলাটা দেওয়া অবশ্যই উচিত আর আমরা বিশেষ করে গরম মশলাটাই সবসময় দেওয়ার চেষ্টা করি হ্যালো এভরিওান কেমন আছে সবাই আসলে সবাই অনেক ভালো আছে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি এখন বাজে হলো কি পাক্কা সাড়ে আটটা তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করেছি আমার কোনো কাজই হয়নি এখনো দেখতে পাচ্ছ বিছানাটা পড়ে রয়েছে বিশেষ করে আর বাদ বাকি সব কাজই মোটামুটি গুছিয়ে নিচ্ছি আর এইদিকে অভয়কে হলিস খাই দিয়েছি খাই ওই যে শুয়ে দিয়েছি দেখো ওই যে গুড মর্নিং বলো দেখাই যাচ্ছে না আচ্ছা দেখতে হবে না তো ওকে হলিশ খাইয়ে ওকে না শুয়ে রেখেছি বলছি তুমি বসে বসে লেখো শুধু ঘরের মধ্যে হাটা করছে ঠান্ডার মধ্যে এত হাঁটছে কিসে হিজে মিজে একে বসে রয়েছে ঠিক এই পাশে করেছে তো যাই হোক একে কিছু দিয়ে ব্যস্ত রাখতে মানে ব্যস্ত রাখার জন্য একটু লিখতে দিয়েছি তো লিখছে তো নাই বসে বসে আঁকছে আর এইদিকে আমার রান্নাঘরের কাজ কতটা এগিয়েছি দেখো এদিক হলো কি ডাল বসিয়েছি ভাত বসিয়েছি আর মুছে টুচে সব পরিষ্কার করে রেখে গেছি এখন এই ভাত আর ডালটা ফুটতে থাকবে এবার আমি ঘরটা জট করে মুছে ফেলব তো যাই হোক চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকে ব্লগটা পুরো ভালো লাগবে তবে পুরোটা দেখতে হবে আর আজকে কারা আসছে সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা তার জন্য সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর আমার শাশুড়িমা বাড়ি ছিল না আজকে আসছেন তো আরও একজনকে নিয়ে আসছেন কাকে নিয়ে আসছেন সেটা তোমাদেরকে পরে বলছি ডালটা আমার প্রায় ফুটে এসেছে তো আমি ডালটা গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো আর ভাতটাও প্রায় ফুটে গেছে আর মাছের ঝোলটা আজকে আগেই করে ফেলেছি যেহেতু মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে করেছি তো সেক্ষেত্রে আমি অন্য কোনো আর চাপ নেই নি রান্নার সময় নিরিবিলি মাছের ঝোলটা রান্না করে তুলে রেখেছি এবার আমি ভাত আর ডালটা বসিয়েছি তো এটাই আজকের মেনু হবে বেশি কিছু করব না মাছ রয়েছে আর ডাল রয়েছে যে দেখো আমি কত কাজ সেরে নিলাম আমার মাইক্রো ওভেনটা অনেকদিন ইউজ করিনি আমি যখন ছিলাম না তো এর মধ্যে দেখছি কিছুটা মানে ছাদু পড়ে গেছে তো ছাতাগুলো আমি পরিষ্কার করলাম আর বোল্টগুলো পরিষ্কার করলাম তো ডালটা আমার এখন ফুটে গেছে চালটা কেটে আপনার মুছতে চলে আসলাম তো কি তো অভয় যেদিন শান্ত থাকে চুপচাপ থাকে না সেদিন আমার কাছেও তো অনেকটাই সুবিধা হয় আর এই ভয়তে আমি মাছটা আগে করে রেখেছি আমি জানি ও উঠলে আমার আর কাজ হবে না তো না দেখছি আজকে একটু ডিস্টার্বটা কমই করছে তো হলে গিয়ে ওকে আমি হলেজটা খাইয়ে দেওয়ার পর একটু শান্ত হয়ে খেলা করছে সেই জন্য আমি কাজগুলো না নিরিবিলিতে করতে পারছি তো মায়ের ঘরটা থেকেই শুরু করলাম মায়ের ঘরটা দেখো ঘরটা মুছে নিচ্ছি এখন আর তো এসব ব্লক দেওয়া হয় না বললেই চলে ব্লক করার এখন সময়টাও না অনেক কমে গেছে বলে আমি দিতে পারি না তো যাই হোক এখানে এসে দেখো দেখছি ডালটা আমার হয়ে গেছে এখন ডালে কাটা দিয়ে নেব

বেশি কথা হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমার ঘরের অবস্থা দেখো এইরকম তো বিছানা এখনো তুলিনি আর এই যে এদিকে দেখো চলছে তো কিছু কিছু প্যাক করেছি কিছু কিছু এখনো রয়েছে তারপরে দেখো চলে এসেছি আমার ঘরে আর আমার ঘরটা মুচবো তো বিছানাটাই দেখছি তোলা হয়নি ব্যাগগুলো এলোমেলো হয়ে রয়েছিলো তো তোমরা দেখে নিশ্চয়ই ভাবছো যে ব্যাগগুলো কিসের জন্য হ্যাঁ ঠিকই ভাবছো এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে তো টিকিট কিন্তু এখনও কনফার্ম হয়নি জানি না আদতে যেতে পারবো কি না তো ব্যাগপত্র মানে প্যাকিং তো করতেই হবে যদি টিকিট কনফার্ম হয়ে যায় তখন তো সাথে সাথে আমি ব্যাগপত্র গুছাতে পারবো না তো আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছি তো জানি না লাস্টে কি হবে একটা গুছিয়েছি তো একটার মধ্যে বলছে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট নিতে তো সেই জন্য দুটো ব্যাগই বাইরে রয়েছে এবার ফাইনালি কোনটা নেব আমি জানি না যাই হোক চলো বিছানটা গুছাতে না গুছাতে অবয় দেখো খাটে উঠে লাফাতে শুরু করেছে আর শীতের সিজনে ধনেপাতা তরকারিতে না দিলে মনে হয় যেন তরকারিটা অসম্পূর্ণ রয়ে গেছে মানে কে কি খায় জানি না আমাদের ঘরে ভাই প্রত্যেকে ধনে পাতা প্রত্যেকটা তরকারিতে লাগবেই লাগবে তবে হ্যাঁ মাংসতেই দিই না ডিমেও দিই না মাছটাতেও দিই নি গরম মশলাই দিয়েছি ওগুলো তো গরম মশলাই পছন্দ করি আর বাদ বাকিগুলোতে হলো কি ধনে শীতের সিজন পড়ার পর থেকে সব তো আমাদের ধনেপাতা লাগছে তো যাই হোক যেটুকু লেগেছে লেগেছে বাকিটা আমি তুলে রাখছি আর দুটো বেগুন ছিল দেখলাম আর্ধেক আর্ধেক ভাবলাম বেগুনগুলো কি করবো তো বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি রান্নার চাপে পড়ে দেখছো আমার বাকি সব কাজই পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়ে আমি কত কি করেছি তো সেরকমই সকালে চা খেয়েছি চায়ের বাসনগুলো না ধোয়া হয়নি সে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি বেগুন ভাজা বসিয়ে দিয়ে আর হলো গিয়ে ডাল হতে হতে কত কাজ সারলাম চালতে সেদ্ধ বসিয়ে কত কাজ সারলাম দেখলে আর এবার হলো গিয়ে বেগুন ভাজা বসিয়ে বাকি কাজগুলো সারলাম তারপরেও দেখছি আরও একটা কাজ বাকি রয়েছে মায়ের ঘরের বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে জানি না সকালবেলা ঘুম থেকে ওঠার পর রকমে তুলেছিল তারপর আবার অবয় ওইখানে খেলা করছিল এতক্ষণ তো একদম বারোটা বাজিয়ে দিয়েছে আর হ্যাঁ বলছিলাম আজকে একজন আসার কথা আছে স্পেশাল কে সেটা পরে বলছি বাবা দেখো সকালবেলা উঠে বাজারে গিয়েছে বাজারে গিয়ে কী পেয়েছে দেখো মাছ আর ধনেপাতা আর লঙ্কা তো আরত নাকি আজকে বন্ধই ছিল কে একটা মারা গিয়েছে তো অরদ সেই উপলক্ষে আরত বন্ধ তো এগুলো বাজারের বাইরে থেকে কিনে এনেছে আর আমার মোচা ঘরটা আবার কীভাবে নোংরা করছে দেখলে আবার মোচা ঘরের উপরে দিয়ে ঘর আর এখন মাছ কেটতে বসেছি রোদরে তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাছ এনেছে তো এগুলো এগুলো এখন ধুয়ে আমি রেখে দেব ঠিক আছে ফ্রিজে রেখে দেব আজকে তো আর রান্না হবে না জানো হাই গাইজ এই শীতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সন্ধে পুজো দেওয়ার আগে আমি ড্রেস চেঞ্জ করি আর এই যে চেঞ্জ করেছি দেখো কিন্তু দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে এখন জামা কাপড় না ছেড়ে আমি সন্ধে কিছুতেই দিতে পারি না চেঞ্জ করতেই লাগবে তো চেঞ্জ করে এসছি ঠিকই সন্ধে দিয়ে তারপর দেখছি আমার ঘরের এই অবস্থা এটা অবশ্য আমি শুয়েছিলাম সারা বিকেল আর বাকিগুলো আমার ছেলে করেছে কিন্তু আমি করিনি আর ওইগুলো একটু আগে এনে রেখেছি জামা কাপড় তো এগুলো এখন গুছগাছ করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো

সন্ধে থেকে ওকে কিছুক্ষণ পরিয়েছি পড়ানোর পর রুটি করতে চলে এসেছি বাবা বাদে সবাই রুটি খেয়েছে আর এই যে কুমড়ো ভাজা এই যে হলো বার্থডে বয় আর এটা হলো ওর গিফট এটা আমি দীঘা থেকে এনেছিলাম অনেকদিন আগে জানো তো দীঘা না পুরী থেকে তো এই গিফটটা আছে ওকে দিয়ে দিয়েছি তো অভয় এখানে নেমন্তন্ন রয়েছে আর সবচেয়ে মজার হলো এই দেখো পিকনিক টাইপের হচ্ছে বাইরে রান্না হচ্ছে জানো তো সব রান্না কমপ্লিট এখন হচ্ছে কি মাংসটা হচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা এখানে সবাই মিলে অনেক মজা করছি আনন্দ করছি ঠিক আছে সিম বিল উপর একটা মানে কোন রকমের বার্থডে সেলিব্রেশন বলতে পারো তো অভয় দেখো এখানে বসে বসে নাচ করছে দাঁড়িয়ে আর মিউজিকটা তোমাদেরকে দিতে পারলাম না ক্লেম চলে আসবে বলে তো চলো টাটা আজকের ব্লগটা আমি এখানে শেষ করেছি তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানিও চলো টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো